নমস্কার, আমি প্রিয়া, প্রিয়া সুন্দরবন কুকিং এর আরেকটি নতুন বিশেষ পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে বাড়ির সপরিবার এক জায়গায় হয়েছি, আর দেখতে পাচ্ছ মানে একটা কেক নিয়েও হাজির হয়েছি। আজকে এই বিশেষ পর্বটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আমার বাপি কিন্তু বসে গেছে অলরেডি। আর সবাইকে বন্ধুদেরকে হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস ডে। তো সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে, খুবই এনজয় করবে। আর আজকের দিনটা মানে অনেকেই তো পিকনিক করছে, তো এর পর্বে দ্বিতীয় পর্বে কিন্তু পিকনিক বলতে বাড়ির সবাই একটা মানে পরিবারের ছোটখাটো আর কি একটা পিকনিকের ব্যবস্থা হয়েছে। তো চলো তাহলে এখন কেক কাটার পর্ব। এই যে দেখতে পাচ্ছ ছুরি নিয়ে কিন্তু অলরেডি বসে গেছে। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। বাবা, এটা উল্টে গেছে। বাবা, এটা কানা দিয়ে একটু ছাড়িয়ে দিই। হ্যাঁ, এই যে বাপি ধরো। বাপরে বাপি, সে জন্মদিনের মতো কেক কাটছে কিন্তু, দেখতে পাচ্ছ। আস্তে এই যে, তো দাও দাদাকে দিয়ে দাও। এই যে দাদা ভাইকে দাও, ঠাম্মিকে দাও। বাবুকে দাও। এই যে বাপি, তুমি নাও একটা, খাওয়া শুরু করে দাও। আর যে ক্যামেরাম্যান তুমি পেছনে আছো, তুমি একটা নিয়ে নাও। না, আমারটা রাখো ওখানে। হ্যাঁ, তুমি চলে এসো, এসো ক্যামেরা আমাকে দাও। তুমি একটুখানি এইখান থেকে খাই। হ্যাঁ, খাবে তুমি? না। তো কেমন হয়েছে মা, খেতে ভালো আছে? কেমন লাগছে? ভালো লাগছে না? বাপি, তোমার কেমন লাগছে বলো? ভালো। ভালো লাগছে? বন্ধুদেরকে বলে দাও কেকটা খুব টেস্টি। বন্ধুদের বলে দাও হ্যাপি ক্রিসমাস ডে, বলে দাও হ্যাপি ক্রিসমাস ডে। হুম, ওইদিকে তাকিয়ে বলতে হয় তো নাকি? তো সবাই সবাই মিলে একসঙ্গে বলো হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে। হুম, হ্যাপি ক্রিসমাস ডে। তো বন্ধুরা, তোমরাও অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো, কমেন্টে আমাদেরকেও ক্রিসমাস ডে উইশ করো। আজকের পর্বটা সম্পূর্ণ দেখতে থাকো, এর পরবর্তী ব্লগের জন্য আমরা তৈরি করছি সবকিছু। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওরা বুঝতে পেরে গেছে, আজকে ক্যামেরা বের করেছে না, ভিডিও হচ্ছে না, ওরা বুঝতে পেরেছে আজকে অবস্থা খারাপ, যে কোনো একজনের যাবে। না না, বের করো বের করো বের করো। বাড়ির দেশি মুরগি, মুরগি কাটবো। চলো মুরগিটা কাটো, তুমি গলাটা কেটে দাও, আমি বাদবাকি কেটে দিচ্ছি। তুমি কাটো, চলছে। বাপরে বাপ, সবাই ইউটিউবার। হ্যাঁ, ক্যামেরা করছে। এই যে ছোট চলবে, রেসিপি হবে, অসুবিধা নেই। তুমি ক্যামেরা করতে তো পড়ে যাচ্ছ না? না, পড়ে গেলে হবে? ক্যামেরা করতে তো পড়ে যাচ্ছে, অসুবিধা করে। ওই যে জল গরম আসছে। হ্যাঁ, জল গরমের জন্য চলে এসেছি। হ্যাঁ মা, বড় গামলা লাগবে বুঝলে, জল দাও। হ্যাঁ, গামলাটা নিয়ে এসো, এইখানে 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 নিচে নিচে। হ্যাঁ, এখানে একটু জল দাও হাতে করে। হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছি। এই যে মা জল গরম নিয়ে এসেছে। বাবা প্রচন্ড, বাবা শুনে যাও শুনে যাও, জলের মধ্যে মোবাইল পড়ে যাবে বাবা। ছিল জল, খুব ছিল না, গরম পুরো একদম।
বন্ধুরা বলো দেখি তিনটার সময় ভিডিও ছাড়বো, ছাড়বে কি করে তাড়াতাড়ি করো। হ্যাঁ এই যে গামলা নিয়ে চলে এসেছে, ঢেলে দেবো। হ্যাঁ দাও জল ঢেলে দাও, দেখি একটু ঠান্ডা জল দাও না, আর ও ঠান্ডা জল দিতে হবে না, বন্ধ বলতেছে দৌড়ি দাও, পায়ে পড়ে না যেন দেখি। গরম ব্যাপক জল পায়ে পড়লি দাও, দিয়ে দাও এটা দৌড়ি দাও, ছেড়ে দাও। তোমার চাল উঠে আইনি তো? না উঠিনি, দেখো কি গরম জল লেগেছে গায়ে। ওই আর কি মনে হয় যাদের ধারে জল ব্যাপক গরম, কিন্তু এই যে সব ছাড়ানো হয়ে গেছে, বাপরে বাপ, খুব পা গুলো দেখ নিজে, দেখাও না কাটতে আমি। আচ্ছা 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 আচ্ছা, আমাকে কাটতে দাও, সময় দাও আমাকে, পা গুলো আগে কাটতে হতো। ভালো ডিমগুলো কাটার দেবো না আমি, আমি খাবো শুধু। ঠিক আছে ঠিক আছে, শুধু তোমার দেওয়া হবে ডিমগুলো, সে ছেড়ে দিয়েছে ওটা। হ্যাঁ ওর আমি যদি ডিম খাই তাহলে আমার পেটের থেকে ডিম বেরোবে। মালপত্র বেরিয়েছে বাপি, দেখেছো উপরেরটা পরিষ্কার হয়ে গেছে, রেখে দাও। হ্যাঁ দাঁড়াও, জল দিতে হবে, জল দিতে হবে। এটা ডিম গো কত বড়। এই ডিমটা দুদিনের মধ্যে ডিমটা পারতে, ডিম পারতো আর দেখি দেখি রেখে দাও, রেখে দাও, একটু রেখে দিলে শক্ত হয়ে যাবে, একটু পরে শক্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, একটু পরে বের করো, বের করো, বের করো, ওই যে শক্ত হয়ে যাবে, একটু পরে, একটু পরে শক্ত দিকে বাইরে বেরে হাত দেন, হাত চেপো না, চেপো না, শক্ত হয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, ওটা কালকেই পারতো কিংবা আজকে পারতো, ও পেরে ওরা খেয়েই নেবে আবার, জীবনে তো একটা ডিমও পাওয়া যায় না। হ্যাঁ ওরাই পেরে ওরাই ডিম খেয়ে নেয়, ওই জন্য তো এরকম তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, ওদের ডিম ওরাই ওরাই খেয়ে নেয়, ওই জন্য এরকম হয়ে গেছে। তাই এই ডিমটা তো নরম ডিম। বান্টি ওর মাংস কাটা দেখাস না, এই মা করবে না, মালে কিন্তু মা খাবে, কিন্তু তুই অসুস্থ আছিস, এখন মাংস খাবি কেন, এখন মাংস খাবি কেন, তুই তো তুই তো অসুস্থ, এখন মাংস খাবি কেন। পেঁয়াজ রসুন আদা জিরে মরিচ মরিচ মশলা, আলুটা মনে হয় কাটা হয়নি না মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তেজপাতা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাংস কাটা কমপ্লিট। তো বন্ধুরা এই যে এবারে মাংসটা আগে মানে মাখানো হচ্ছে, ওটা কি দিলে, ওটা জিরে, হ্যাঁ ওটা জিরে, এটা হচ্ছে মরিচ, আর ওই হচ্ছে আদা বাটা, আর ওই যে রসুন থেতো আর পেঁয়াজ কুচি। হ্যাঁ সব দিয়ে দাও, পেঁয়াজটাও দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও, দিলাম। তুই মাথায় কি পড়াছ এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, টুপি পরে একটু একটু ঘুরে আসো। হ্যাঁ কতটা দেবো, দাও তুমি দিয়ে দাও মাপটা, লবণ দিয়ে দেবো। হ্যাঁ বেশি হয়ে গেলে সমস্যা আছে আবার। আচ্ছা হ্যাঁ, লবণ লবণের মাপটা দিয়ে দাও ঠিক করে। এই যে আর তেল দিতে হবে কি, দাও তেলটা দিয়ে দাও একেবারে। এই যে ঝালে গুঁড়ো কচা মাছ দেবো। হ্যাঁ তুমি দাও আমি বলছি। 1 2 3 4 5 আর দেবো নাকি, 6 আর না 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 7 চামচ দিয়ে দিলাম। তো এবারে হলুদ দিতে হবে তাই তো? হ্যাঁ হলুদ একটা দিয়ে দেবো, দিয়ে দিলাম হলুদ, তো আর দেবো কি, আর না 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 না, আর একটু অল্প দিয়ে দেই, বেশ আর দিন আর দিন আর দিন। চলো হলুদটা বেশি দিলাম না, একটা খুবই কম দেবে হয়েছে। আচ্ছা তুমি দিয়ে দাও কত পরিমাণ দিতে চাইছো,
আচ্ছা দিয়ে দাও এবার কি মাখা খাবে তাই তো হ্যাঁ মাখা আচ্ছা আর পিকনিক পিকনিকই মনে হচ্ছে বুঝলে এই যে এখানে কিন্তু উননটা অলরেডি জ্বালি দিয়েছি দই দেবে মা ওই দিক থেকে একটা কাপড় টানিয়ে দিচ্ছে মানে কি বলবো রৌদ্র পড়ছে এই যে বাবা পিকনিক হচ্ছে বাপি পিকনিক পিকনিক মনে হচ্ছে ধোঁয়া লাগছে এইবার ধোঁয়া লাগছে ওই যে আর একজন চলে এসছে তুমি লুঙ্গি পরে গেছিলে দোকানে এসো ও বাপরে বাপ মাংসটা মাখিয়ে রেখেছিলাম তো যে তেল ছিল কড়াইতে আমি সেই তেলেই মাংস দিয়ে দিচ্ছি আর যেহেতু মানে তেল তো বেরোবে প্রচুর পরিমাণে চর্বি হয়েছিল জল দাও জল দাও জল কোটা লেগে গেছে জল দাও বেতন না 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 দাও 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 দিয়ে 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 দাও তো এই জলটা আর কি দিয়ে দেবো চর্বি চর্বি সব গলে গেছে তো হয়েছে তোর ডাকছিস কেন তুই খাবি মাংস খাবি মাংস খাবি মাংস খাবি মাংস খাবি না কেমন হয়েছে দাও 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 ঋষিকে দাও ঋষি দাও ঋষি দাও আগে দাও ঋষি কেমন হয়েছে বলো ভালো হয়েছে ঝাল লবণ সব ঠিকঠাক আছে লবণটা একটু কম ছিল কিন্তু আবার দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর এত বড় কি কাট দিয়েছো হায় হায় বড় কাট দিয়ে দিয়েছে একটা তিমনি করছ না এখন হয়েছে রান্না হয়েছে এখন না দেরি আছে একটু না না দেরি আছে তেলটা মরুক একটু তুমি দিয়েছো নাকি এটা ঋষি এই কাঠটা কে দিয়েছে বাবারে এত বড় কাঠ হ্যাঁ বড় সাপের মতন সত্যি তো ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে মিট মশলার গুঁড়ো দিয়ে দেব রান্না কমপ্লিট এবার আমরা খেতে যাব হ্যাঁ এবার খাওয়ার পর্ব তবে ঘাড়ের ওপর কেন ঋষি খাওয়া হয়েছে কান ফান ফাটিয়ে দিলি যে সূর্যা ঘাড়ের ওপর কি করছো ঋষি তুমি হ্যাঁ আমাদের রেখে তুমি আগে আগে খেয়ে নিয়েছ দাদা ভাই আর বাপির আগে খাওয়ানো হয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবারে তরকারি দিচ্ছি একটু আসতে একজন লেট করেছিল কই দেখি বাবু এই যে বাবা তেজপাতা কি সব বাবুর পাতে পড়লো নাকি দাও দাও তরকারি দাও সবাইকে দিয়ে দাও আমার দাও কি হয় এটা কর এটা আমার তুমি দুটোই খাবে তরকারি কিন্তু খুব সুন্দর কালার এসেছে কিন্তু হেভি সুন্দর খেয়ে দেখো কালার তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর লাগবে বাবা বলল খুব সুন্দর হয়েছে তরকারি আমি তো কচিটা হ্যাঁ হ্যাঁ
এখানে বোর্ড যাচ্ছে ওইখানে কেটে দিচ্ছি। আচ্ছা খাওয়া শুরু করে দিয়েছো? হুম। তা খেয়ে বলবে কেমন হয়েছে? অবশ্যই জানাবে। বসে পড়ো নাকি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ কমেন্টে জানালে তো হবে, আরো ভালো হয়। তুমি ডাইরেক্ট এখন লাইভ জানিয়ে দাও না, কমেন্টে পরে হবে। তোমার দরকার হয় মেল করে আলাদা করে জানিয়ে দেবে আমাদের জন্য। তরকারি ভালো হয়েছে মা? সুন্দর। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্ব দিয়ে আজকের পিকনিকটা এখানে শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা।